মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2023 সালের মে মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে এই আলোচনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এ মাসেই কিন্তু আপনাদের রাশিতে শুক্র মঙ্গলের যোগ পরিলক্ষিত হবে, আবার গুরুচণ্ডাল দোষ আপনাদের লাভ ভাবে। শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যস্থানে বসে ভাগ্যকে মজবুত করতে চলেছেন। আতে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন সম্পূর্ণ বিনামূল্যে বা ঘরোয়া পদ্ধতিতে আমরা কিছু কিছু যে প্রতিকার গ্রহদোষের নিয়ে আমরা যেমন থাকি তেমনটি তো আছি, তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। প্রথমেই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2023 সালের মে মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের রাশিতে মঙ্গলদেব, আবার আপনাদের ফিফথ হাউসে কেতু, শনি নাইন্থ হাউসে, রাহু বুধ বৃহস্পতি সূর্যের সংযোগ আপনাদের ইলেভেন্থ হাউসে, টুয়েলথ হাউসে শুক্রাচার্যের অবস্থান। ফলস্বরূপ এ মাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই আমরা শনিকে নিয়ে আলোচনা করব। সুদীর্ঘ 30 বছর পর আপনাদের ভাগ্যস্থানের মালিক শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানেই গোচর করেছেন, আর সেখানেই কিন্তু তিনি থাকবেন একটানা আড়াই বছর, স্পেসিফিক্যালি বলতে গেলে একটানা 26টি মাস। আর এখানে বসে শনি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। বিগত আড়াই বছর ধরে আপনাদের শনির ঢাইয়া চলছিল, যার কারণে প্রভূত পরিমাণে অশান্তির সম্মুখীন আপনারা হয়েছেন, বিশেষ করে শ্বশুরবাড়ির তরফ থেকে স্বামী স্ত্রী একে অপরের মুখনিঃসৃত বাণীর কারণে সম্পর্কের অবনতি হয়তো ঘটেছে, এমনকি শিক্ষার জীবনে পৈতৃক সম্পত্তি নিয়ে বা শরীরে ছোটোখাটো চোট আঘাতের সম্মুখীনও আপনারা হয়েছেন। তবে শনি কিন্তু এবার আপনাদেরকে ভাগ্যোন্নতি করতে চলেছেন। আমরা জানি বৈদিক জ্যোতিষ লাল কিতাব অনুযায়ী শনি যে ঘরে বসেন সে ঘরকে তিনি মজবুতি দেন, আর তিনি তো নিজের গৃহে প্রবেশ করেছেন। ফলস্বরূপ ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2023 সালের মে মাসে আপনাদের সঙ্গেই থাকতে চলেছে। আর এর ফলস্বরূপ আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, অথবা পিতার কর্মের উন্নতি হতে চলেছে। পৈতৃক কোনো বিজনেস বা কর্মের শুরুয়াত আপনারা কিন্তু মে মাসে করতেই পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষায় সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে। নিজের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনাদের কিন্তু মিলতে চলেছে। এ সময় আপনাদের আদালত বা কোর্ট কেসেও আপনারা জয়যুক্ত হতে পারেন, সাহস পরাক্রম বৃদ্ধি পাবে, ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, ওয়ার্ক ফ্রম হোম, ডিজিটাল মার্কেটিং, লেদার ইন্ডাস্ট্রি, অয়েল, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। শনির অন্তিম দৃষ্টি পড়ছে আপনাদের সিক্সথ হাউসে, ফলস্বরূপ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে। প্রচেষ্টা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। রোগঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পেতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন হতে চলেছেন। নাতি নাতনি থেকে থাকলে তাদের কাছ থেকেও আপনারা প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন। শুক্রাচার্য আপনাদের টুয়েলথ হাউসের অধিপতি, টুয়েলথ হাউসেই বসে আছেন, বসে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে দিয়েছেন, যার ফলস্বরূপ এপ্রিল মাসটিতে আপনারা বেটার পরিণাম কিছু পেয়েছেন। তবে মে মাসের 2 তারিখেই শুক্রগ্রহ কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের ফার্স্ট হাউসে, অর্থাৎ আপনাদের রাশিতে। ফলস্বরূপ মঙ্গল শুক্রের সংযোগ তৈরি হবে 10ই মে পর্যন্ত আপনাদের রাশিতে। 10ই মের আগে পর্যন্ত আপনারা অর্থগত দিক থেকে কিছু সমস্যায় পড়তে পারেন, বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে বলবো আর্থিক লেনদেন বিনিয়োগের ক্ষেত্রে। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে 10ই মের আগে পর্যন্ত আপনারা পিছিয়ে দিন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তবে যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু অফিসে আপনার বস বা কলিগদের থেকে সময় সাহায্য পেতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্য আপনাদের কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে হ্যাঁ, এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা চাষাবাদের সাথে যুক্ত আছেন তারা ভালো ফলাফল কিন্তু আশা করতেই পারেন। আবারও বলছি,
আপনাদের স্বাস্থ্যের দিকে নজর প্রদান করবার প্রয়োজন আছে। যারা বিবাহিত তারা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন, সেখানে বদনামের ভাগিদারি হতে পারেন। যারা চাকরিজীবী, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। মঙ্গল এবং শুক্রের কারণে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে, খুব সাবধান থাকবেন। 10 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের মেজাজ খিটখিটে থাকতে পারে, তবে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদেরকে এক প্রকার সঙ্গই দেবে। আবার 10 তারিখের পর মঙ্গলদেব প্রবেশ করে যাবেন কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। আপনাদের সেকেন্ড হাউসের মালিক চন্দ্র। চন্দ্রের সাথে মঙ্গলের সম্পর্ক কিন্তু খুব একটি খারাপ নয়। হ্যাঁ, এ সময়ে শর্ট টেম্পার হতে পারেন, মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যগত ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, পিতার সাথে সম্পর্কের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু বাকি দিক থেকে যদি দেখা যায়, যারা আর্মি, পুলিশ, ডিফেন্স লাইনে কাজ করেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেটে কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ ভালো, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার আগে 10 বার ভাবনা চিন্তা করে বলবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আবার দেখুন, মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের 8th হাউসে থাকছে। শ্বশুরবাড়ির সাথেও কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। কেতু সুদীর্ঘ প্রায় ধরুন 10 থেকে 11 মাস হয়ে গেল বসে আছে আপনাদের 5th হাউসে। ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে পেয়েছেন একাধিক বাধা বিপত্তি। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হয়তো কিছু সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। এ সময় আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তারাও হয়তো আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করেছে। পেটের সমস্যায়, গ্যাস্ট্রিকের প্রবলেমে আপনারা হয়তো ভুগেছেন। জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে ভ্রমিত হয়েছেন। আপনাদের ইচ্ছা শক্তি এবং সৃজনশীলতার মধ্যে কিছু অভাব আপনারা অনুভব করেছেন। আর তাই মে মাসে এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলার কথা আমি আপনাদেরকে বলবো। আবার দেখুন, রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের 7th হাউসে থাকছে। স্বামী স্ত্রী আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে। একে অপরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস এগুলি পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে। যৌন উত্তেজনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। এ সময় বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন যেন দেখবেন না। আর শর্টকাট অবলম্বন করে আখেরে সাকসেস পাওয়া কিন্তু আপনার ক্ষেত্রে টাফ হয়ে যেতে পারে। তবে রাহুর এবং বৃহস্পতি দুজনেরই কিন্তু 5ম দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউসে। সাহস পরাক্রম তো বাড়বেই, একাধিক উপায়ে আয় ইনকামও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। তবে 10 তারিখের আগে পর্যন্ত অর্থগত ব্যাপারে একটু সাবধান থাকবেন, 10 তারিখের পর আপনাদের আয় ইনকাম নিশ্চিতভাবে বাড়বে। এবার দেখুন, সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে অর্থাৎ 11th হাউসে গোচর করেছেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা, ধরতে গেলে 1টি বছর। আর বৃহস্পতি এখানে বসে আগত 1টি বছর মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবেন সে বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর এখানে বৃহস্পতি যখনই প্রবেশ করছে, রাহু তো আগে থেকে ছিলই, ফলস্বরূপ গুরুচণ্ডাল নামক একটি দোষ কিন্তু আপনাদের লাভভাবে গঠিত হয়ে গেল। আর বুধও কিন্তু এখন বক্রী আছে, 15 তারিখের আগে পর্যন্ত বক্রী থাকবে, ফলস্বরূপ আপনাদের কিন্তু এসব দেখুন লাভভাবে কোনো নেগেটিভ গ্রহ খুব একটি নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। তবে এই গুরুচণ্ডাল দোষের কারণে আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস বা মাত্রা অতিরিক্ত আনন্দ এগুলিও কিন্তু দুঃখের কারণ হতে পারে। তাই যতটা সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এই নীতি মেনে চলা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। কারোর উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না, তাহলে দেখবেন মনের কোনো স্বপ্ন বা কল্পনা কিন্তু এই গুরুচণ্ডাল দোষ চলাকালীনও আপনাদের পূর্ণ হতে পারে, ডেলি ইনকামও বাড়তে পারে। বয়োজ্যেষ্ঠদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, তাদের দ্বারা উপকৃত হবেন। তবে 15 তারিখের পর আপনারা আরও বেটার পরিণাম পাবেন লাভভাবের তরফ থেকে। 15 তারিখের আগে পর্যন্ত বুধ কিন্তু বক্রী হয়ে বসে আছে। 15ই মের পর আপনাদের ব্রেন কিছুটা হলেও শার্প কিন্তু কাজ করবে এবং মুখনিঃসৃত বাণীর দ্বারা আপনারা অর্থও কিন্তু উপার্জন করতে পারেন। সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের 11th হাউসে থাকছে, তবে এই বুধাদিত্য যোগ কোনো কাজ দেবে না। তার কারণ সূর্য নর্মাল থাকলেও বুধ তো 15 তারিখের আগে পর্যন্ত বক্রী, আর সূর্য 15 তারিখের পর কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের 12th হাউসে। আর 12th হাউসে সূর্য যখনই প্রবেশ করছে তখন কিন্তু আপনাদের বিশেষ করে শারীরিক কষ্ট, আর্থিকভাবে খরচ বৃদ্ধি
ব্যয়বহুল সময়ে স্টার্ট হয়ে যাবে, মানসিকভাবে একটু বিব্রত থাকতে পারেন এবং পরিবারের ক্ষেত্রে কোনো না কোনো অশান্তি বা পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যহানি এমন ঘটনা কিন্তু ঘটতেই পারে, যার কারণে হসপিটালের চক্কর হয়তো আপনাদের কাটতে হবে। আর তাই নিজের মাত্রা অতিরিক্ত জেদকে আপনারা কন্ট্রোলের মধ্যে রাখুন। এ মাসে কিন্তু আপনাদের স্বাস্থ্য আর 10 তারিখের আগে পর্যন্ত আপনাদের অর্থ, আপনাদের মেজাজ, এই তিনটি জিনিস যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন, ওভারঅল বাদবাকি সব দিক থেকেই কিন্তু ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন আছেন। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের 2023 সালের মে মাসের গ্রহগত গোচর ফল, প্রেডিকশান, রাশিফল, হরোস্কোপ যাই বলুন না কেন। আর আমি কিন্তু অলরেডি মিথুন রাশির জাতক জাতিকাদের আগত 3টি মাস অর্থাৎ 90টি দিন মে, জুন, জুলাই কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে আমরা লিঙ্কটি দিয়ে দেব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, এ মাসে কিন্তু আপনাদের কেতুর প্রতিকার করবার অত্যন্ত প্রয়োজন আছে। স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, আর এটি আপনারা জপ করলে 9টি গ্রহকেই শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার আর কী হতে পারে? কোনো কিছু না পারলেও কেতুর বীজমন্ত্র ওম স্রাং শ্রীং স্রং সকে তবে নামা। আর আপনাদের রাশির মালিক বুধ, তিনি বক্রী হয়ে বসে আছেন, ফলস্বরূপ বুধেরও বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা, এ দুটি অন্তত 108 বার করে অবশ্যই জপ করবেন। কেতু কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে থাকে, দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে, সেখানেই কিন্তু কেতুর বাস। এই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর কোনো মন্দিরে আপনারা কালো রঙের পতাকা দান করতে পারেন, এতে কিন্তু কেতুর মজবুতি বৃদ্ধি পাবে, কেতুর নেগেটিভ এফেক্ট থেকে কিছুটা হলেও রেহাই আপনারা পাবেন। প্রেমের জীবন, শিক্ষার জীবন, সন্তান সন্ততির ব্যাপারে এবং স্বাস্থ্যগত ব্যাপারে উন্নতি পরিলক্ষিত করবেন। তাই কেতুর প্রতিকার এ মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যাবশ্যক। কেতু কিন্তু 5th হাউসে বসে 5th হাউস ওরিয়েন্টেড কোনো ত্যাগ শিকারের কথা আপনাদের বলছে। এছাড়া যেহেতু মেজাজ আপনাদের চড়া, তাই আপনাদের বলবো এ মাসে কিন্তু আপনাদেরকে অবশ্যই হনুমান চালিসা জপ করা উচিত। স্ক্রিনে আপনারা হনুমানজির একটি মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম নমঃ হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা, এটি জপ করতে পারেন সকাল বিকাল রাত 3 বেলায় 108 বার করে। মুখস্থ হয়ে গেলে মাত্র 5-6 মিনিট করে লাগে। আর তার থেকেও যদি কম সময় চান তাহলে হনুমানজির একটি বীজমন্ত্র আছে, ওম হুম হনুমতে নমা, ওম হুম হনুমতে নমা, হয়স্যু মহুম ওম হুম হনুমতে নমা, এটি আপনারা 108 বার করে জপ করবেন, অবশ্যই বেটার পরিণাম পাবেন। অ্যাকচুয়ালি তো যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে একটানা 41 দিন দিনে 7 বার করে আপনাদের হনুমান চালিসা জপ করা উচিত। যাদের মুখস্থ নেই তাদের পার ডে 2.5-3 ঘন্টা লেগে যেতে পারে, এজন্যই কিন্তু এই শর্ট মন্ত্রটি আপনাদের সামনে আমরা প্রস্তুত করেছি। আর অবশ্যই বৃহস্পতিবারের দিন মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিব সাধুসন্ত আউল বাউল ফকিরদের মধ্যে হলুদ বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র সামগ্রী মিঠা মিষ্টান্ন এগুলি কিন্তু আপনারা দান করতেই পারেন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। বৃহস্পতিবারের দিন ভুলেও মুসুরের ডাল এবং কলা যেন খাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।